আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আমি আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আপনাদেরকে ফেস দেখায় ভিডিও নিয়ে হাজির হইতে পারিনি আমি সরাসরি বই থেকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিও টপিকটি অবশ্যই স্ক্রিনে আপনারা দেখেছিলেন বাহাত্তর ঘন্টার মধ্যে সালান দিয়ে বশীকরণ তো আজকের ভিডিওটি আপনি যে কোনো নারী অথবা পুরুষকে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আপনার ঘরে বসে কাজ করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন বা আকর্ষণ করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে আপনার বাড়িতে চলে আসবে তো আজকের যন্ত্রটি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন আমি সর্বপ্রথমে যন্ত্রটি দেখাই দিচ্ছি তারপর যন্ত্রের নিয়ম কানুন কিভাবে যন্ত্র অঙ্কন করবেন বিস্তারিত বলে দিচ্ছি তো আপনারা অবশ্যই যন্ত্রটি দেখতে পারতেছেন যন্ত্রটি যেইভাবে অঙ্কন করা আছে আপনাকে হুবহু একইভাবে উক্ত এই যন্ত্রটি অঙ্কন করতে হবে যন্ত্রটি আসলে উল্টা যন্ত্র তো উল্টা যন্ত্র এখানে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন ফলান বিন ফলান ফলান বিনতে ফলান এখানে মূল কথা হলো সর্বপ্রথমে আপনি যাকে বশীকরণ করবেন তার নাম আগে লেখবেন তারপর তার মায়ের নাম লেখবেন তারপর আপনার নাম লিখবেন তারপর আপনার বাবার নাম লিখবেন অবশ্যই ভুলেও আপনি আপনার নাম আগে লেখতে যাবেন না আপনি যাকে বশীকরণ করবেন তার নাম আগে লেখবেন তারপর তার মায়ের নাম লেখবেন তারপর আপনার নাম লেখবেন তারপর আপনি আপনার বাবার নাম লেখবেন আপনি যদি ভুল করে সর্বপ্রথমে আপনার নাম লেখেন তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য পাগল হয়ে যাবেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হবে না সেই ক্ষেত্রে আপনি নিজে কষ্ট পাবেন তো আশা করছি বুঝতে পারছেন যন্ত্রটি যেইভাবে অঙ্কন করা আছে আপনাকে হুবহুব একইভাবে উক্ত এই যন্ত্রটি অঙ্কন করতে হবে তো চলুন আমি আপনাদেরকে নিয়মটি দেখাই দিচ্ছি নিয়মটি অবশ্যই এখানে দেখতে পারতেছেন এই উল্টা নকশাটি মেস্কো জাপ্রান ও গোলাপ জল দ্বারা ভোজপত্রে অঙ্কন করিবে মোট তিনটি নকশা অঙ্কন করিবে একটি জোয়ার বাটার নদীতে ভাসিয়ে দিবে একটি পুরাতন কবরের মাঝখানে দাফন করিবে আর একটি কাঙ্ক্ষিত ব্যক্তির চলাফেরার রাস্তায় দাফন করিবে এই সকল কাজগুলো সান্দের প্রথম শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে করিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে ছুটে আসতে বাধ্য হবে তো আপনারা অবশ্যই নিয়মটি বুঝছেন আপনাকে যে কাজটি করতে হবে বানিয়াতের দোকান থেকে মেস্কো ও জাফরান আলাদা কালি পাওয়া যায় উক্ত আলাদা কালি কিনে নিয়ে আসবেন এবং গোলাপ জল কিনে নিয়ে আসবেন মেসকো এবং জাফরান দ্বারা গোলাপ জলের সাথে মিশ্রিত করে আপনাকে কালি তৈরি করতে হবে তারপর আপনি বানিয়াতে দোকান থেকে ভোজ পাতা কিনে নিয়ে আসবেন উক্ত ভোজ পাতার ভিতরে এই তিনটি নকশা অঙ্কন করবেন একটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের রাস্তায় গেড়ে দিবেন একটি আপনি বাটা জোয়ারের নদীতে বাসায় দিবেন অন্যটি আপনাকে পুরাতন কবরের মাঝখানে গেড়ে দিতে হবে যখনই এই তিনটি যন্ত্র আপনি প্রয়োগ করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার প্রেমে পড়বে এবং আপনার বাড়িতে ছুটে আসবে তো আপনাদেরকে নকশাটি আরেকবার দেখাই দিচ্ছি নকশাটি ভালোভাবে দেখে আপনাকে অঙ্কন করতে হবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতুহু